প্রথম টেস্টের মতোই ছয় ব্যাটসম্যান পাঁচ বোলার নিয়ে সাজানো হবে দ্বিতীয় টেস্টের একাদশ, নাকি ব্যাটসম্যানদের সংখ্যা বাড়ানো হবে? বোলিংয়ে পেস বোলারদের উপর যে নির্ভরতা ছিল সেটা কি দ্বিতীয় টেস্টেও থাকবে, নাকি স্পিনারের সংখ্যা বাড়ানো হবে? ইবাদত রাহি দুই পেস বোলারে কি সেকেন্ড টেস্টের একাদশে টিকে যাবেন, নাকি ঢুকে যাবেন শরীফুল? এবং ওপেনার হিসেবে সাদমান ইসলাম কি সুযোগ পাবেন সাইফ হাসানের জায়গায়? শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে একাদশ সাজানো নিয়ে অনেকগুলো দ্বিধার মধ্যে রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, এবং আমার তো মনে হচ্ছে নিজেদের তৈরি ফাঁদেই পড়ে গেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কেন আমি এমনটা বলছি এবং শেষ পর্যন্ত গিয়ে দ্বিতীয় টেস্টের একাদশটা কেমন হতে পারে আজ আলোচনা করব সেটি নিয়েই। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিজেদের তৈরি করা ফাঁদে পড়েছে আমি বললাম, সেটি কেমন একে একে একটু দেখুন। ধরুন প্রথম টেস্টে বাংলাদেশ খেলেছে পাঁচজন একেবারে ফ্রন্টলাইন বোলার নিয়ে, স্পেশালিস্ট বোলার নিয়ে। টেস্টে বাংলাদেশ সর্বশেষ কবে এমনটা করেছে সেটা আসলে কখনোই করেনি। সাকিব আল হাসান থাকার পরে সেই লাক্সারিটা বাংলাদেশের ছিল, তারপরেও কিন্তু বাংলাদেশ সেই অর্থে পাঁচ বোলার নিয়ে কখনোই বাংলাদেশ খেলেনি। সো বাংলাদেশ যখন এরকমভাবে একাদশ সাজিয়েছিল কী জন্য সাজিয়েছিল, যে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতবে, সেটা অধিনায়ক মমিনুল হক থেকে শুরু করে শ্রীলঙ্কায় যিনি গিয়েছেন টিম লিডার হিসেবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন, তারা একই কথাটাই তারা বলেছেন। কিন্তু এখন হচ্ছে গিয়ে ওই টেস্টে তো বাংলাদেশ ড্র করেছে, জেতার লক্ষ্য নিয়ে নেবে। সেকেন্ড টেস্টে যদি বাংলাদেশ ব্যাটসম্যান একজন বাড়িয়ে ফেলেন, বোলার একজন কমিয়ে ফেলেন, তাহলে তো আবার ওই ডিফেন্সিভ মোডে চলে গেল, আবার ওই ড্রয়ের লক্ষ্যে চলে গেল। ওইটা কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করতে পারবে? কিন্তু টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা ভাবনা কিন্তু এখন আবার কাজ করছে যে না, আমরা প্রথম টেস্টটা ড্র করে ফেলেছি, দ্বিতীয় টেস্টটাও যদি কোনো মতে ড্র করে সিরিজ ড্র করে ফিরতে পারি এটা আমাদের জন্য একটা বিরাট অর্জন হবে। কিন্তু ওই যে নিজেরাই যেহেতু ছয় ব্যাটসম্যান পাঁচ বোলারের ফর্মুলায় প্রথম টেস্টে গিয়েছে সেকেন্ড টেস্টের আগে, তাই ওই নিজেদের ফাঁদ কেটে কীভাবে তারা বেরোবে সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে, একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা রয়েছে। এই যে ছয় ব্যাটসম্যান এবং পাঁচ বোলারের কথা বলছি, ধরুন প্রথম টেস্টের হিসাব যদি করেন আপনারা, তাহলে হচ্ছে গিয়ে এই ব্যাটিং বোলিংয়ের মধ্যে কাদেরকে পাস মার্ক দেবেন? অবভিয়াসলি ব্যাটসম্যানরা পরীক্ষায় উঠতে গেছেন, কারণ বাংলাদেশের ওই ছয় ব্যাটসম্যানের মধ্যে ধরুন হচ্ছে গিয়ে তামিম দুই ইনিংসেই সেঞ্চুরি কাছাকাছি রান করেছেন, শান্ত সেঞ্চুরি করেছেন, মমিনুল সেঞ্চুরি করেছেন, মুশফিক এবং লিটন দুজনেই ফিফটি করেছেন। ফেল করেছেন বলতে একমাত্র সাইফ হাসানই দুই ইনিংসে ফেল করেছেন, ছয়জন ব্যাটসম্যানের মধ্যে একজন ব্যাটসম্যান শুধুমাত্র ফেল করেছেন। বোলারদের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনি ওইভাবে যদি হিসাব করেন যে ব্যাটসম্যানরা 541 করেছে, বোলাররা তো অপোনেন্ট তাদের বিপক্ষে ব্যাটিং করে 648 রান করে ইনিংস ঘোষণা করেছে, সো ফেল কিন্তু সেই অর্থে বোলাররা করেছেন, কিন্তু ব্যাটসম্যানরা পাস করেছেন, বোলাররা ফেল করেছেন। সো পাস করা ব্যাটসম্যানদের সংখ্যা 6-7 বাড়িয়ে ফেলবেন, আবার ফেল করা বোলারদের সংখ্যা 5-4 কমিয়ে 4 নিয়ে আসবেন। এটা করতে কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আবারও ওই দ্বিধাদ্বন্দ্বের ঘুরপাকের মধ্যে খাচ্ছে, এবং সেটা করাটা আমার কাছেও মনে হয় না ওয়াইজ ডিসিশন হবে। সো শেষ পর্যন্ত এই 6-5 ফর্মুলাতেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে যেতে হবে। এই যে ছয়জন ব্যাটসম্যানের মধ্যে ব্যাটিং লাইন আপে বললাম শুধুমাত্র সাদমান ছাড়া বাকি সবাই আসলে মানে উতরে গিয়েছেন। সাদমানকে কি সেই সাদমান তো না সাইফ ছাড়া, সো সেই সাইফকে কি চেঞ্জ করে সাদমানকে আবার নিয়ে আসা হবে? এই জায়গাটা নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং আর একটা ডিলেমা রয়েছে, সেই আলোচনাটা আমি করবো। তার আগে একটু বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে আসি। দেখুন প্রথম টেস্টের একাদশে বাংলাদেশ পাঁচ বোলার কেন খেলিয়েছে, কারণ টেস্ট ম্যাচ তারা জিততে চায়, প্রতিপক্ষের দুই ইনিংস মিলিয়ে 20 উইকেট তুলে নিতে চায়। সেখানে বাংলাদেশের এই পাঁচ বোলার মিলেই কিন্তু ফেল করেছে, এটা ওই প্রতিপক্ষ শ্রীলঙ্কার রানটা তো আমি বললাম। এমনও দিন গিয়েছে টেস্টের চতুর্থ দিন, প্রথম টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের বোলাররা 76 ওভার বল করে একটা উইকেটও তুলে নিতে পারেননি শ্রীলঙ্কার। সো এই জায়গাটাতে যখন হচ্ছে গিয়ে ওই বোলিং লাইন আপে যে পাঁচজন বোলার রয়েছে, তার মধ্যে তিনজন পেস বোলার ছিল, দুইজন স্পিনার ছিলেন, এবং ওই প্রথম টেস্টের আগেই তো অধিনায়কও প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা পেস বোলিং নির্ভর, বোলিং অ্যাটাক নিয়েই আসলে নামবো। এখন পাল্লেকেলের প্রথম টেস্টে যে উইকেটটা ছিল সেই উইকেট আসলে সবাইকে বিভ্রান্ত করেছে, এখন বড় বড় কথা বলে লাভ নেই। ওই উইকেটে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিভ্রান্ত হয়েছে, শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টও বিভ্রান্ত হয়েছে, আমরা যারা দেখেছি দর্শক ধারাভাষক সবাই ইনফ্যাক্ট আসলে বিভ্রান্ত হয়েছেন, কারণ ওটা মনে হচ্ছিল একটা গ্রিন টপ, পেস বোলাররা সহায়তা পাবেন, ঠিক সেরকম সহায়তা কিন্তু তারা পাননি। এখন সেকেন্ড টেস্টে কি একই রকম উইকেট আসলে ক্যান্ডিতে দেওয়া হবে, পাল্লেকেলের এই মাঠে কি একই রকম উইকেট দেওয়া হবে? উইকেট কিন্তু একই মাঠের, অন্য উইকেটে হয়তো খেলা হবে, কিন্তু উইকেট কি আসলে খুব আমূল পরিবর্তন করা সম্ভব? আবার যদি পরিবর্তন করেও সেটা কি আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষে ঠিকঠাক রিড করা সম্ভব কিনা? সো সবকিছু মিলিয়েই কিন্তু আসলে এই তিন বোলার নিয়েই বাংলাদেশ মানে তিন পেসার নিয়েই বাংলাদেশ খেলবে, নাকি পেসার একজন কমিয়ে স্পিনার একজন বাড়াবে সেখানেও কিন্তু আলোচনা রয়েছে। এখন স্পিনারদের ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন যে আমরা বাইরে বসিয়ে রেখেছি একাদশের বাইরে, সেটা হচ্ছে গিয়ে নাইম হাসান, যিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খুব ভালো বোলিং করেন, ইনফ্যাক্ট তার বোলিংটাই সবচেয়ে হতাশাজনক ছিল। ইনফ্যাক্ট শ্রীলঙ্কাতে গিয়েও যে নেট সেশন হয়েছে সেখানেও তার বোলিং টিম ম্যানেজমেন্টের ওই আস্থার জায়গাটা নিতে পারেনি। যে দুজন স্পিনার বোলিং করেছেন আমাদের তাইজুল এবং মিরাজ, তারা আমাদের দেশের মাটিতে বা
বিদেশে গেলে কিন্তু তারা একদম মানে অবস্থা আসলে বেশ খারাপ হয়ে যায়। এটা স্ট্যাট দেখলেই পুরোপুরি পরিষ্কারভাবে বোঝা যাবে। দুজনের স্ট্যাট ইনফ্যাক্ট কাছাকাছি স্ট্যাট। মিরাজ 12 টেস্ট অ্যাওয়েতে 12 টেস্ট খেলে নিয়েছেন মাত্র হচ্ছে গিয়ে 30 উইকেট, যেখানে হচ্ছে গিয়ে তাইজুল 11 টেস্ট খেলে নিয়েছেন হচ্ছে গিয়ে 23 উইকেট। দুজনেরই গড় হচ্ছে গিয়ে 60 এর একটু বেশি, 61.  সামথিং, এবং দুইজনেরই স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 100 একটু বেশি বা একটু কম, মানে আশেপাশে, মানে প্রতি 100টা বল করে তাদের একটা করে উইকেট অ্যাওয়েতে টেস্টে নিতে হয়েছে। কিন্তু এই তাইজুল মিরাজই তো আমাদের বেস্ট স্পিনার, সো আসলে তাদের বাইরে অন্য কাউকে নিয়ে আমাদের এগোনার, অথবা যদি আপনি এই স্পিনারদের মধ্যে যদি চেঞ্জ করার কথা ভাবেন, প্রথম টেস্টে তাইজুল 2 উইকেট পেয়েছেন, মিরাজ 1 উইকেট পেয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মিরাজের চেয়ে তাইজুলের চেয়ে মিরাজ তুলনামূলক বেটার বোলিং করেছেন। আর যেহেতু মিরাজ ব্যাটসম্যান হিসাবেও তার টিমে একটা রোল রয়েছে, সাকিব আল হাসান নেই, ওই অলরাউন্ডার রোলটা তিনি যেহেতু ফিল করছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট সিরিজে ভালো ব্যাটিং করেছেন, তার সেঞ্চুরিও রয়েছে, সো সবকিছু মিলে মিরাজকে তো আর ড্রপ করার কোনো সুযোগই নেই। যদি তাইজুলকে বাদ দিয়ে এইখানে নিয়ে আসা হয় হচ্ছে গিয়ে নাইমকে, তাহলে দুজনে আবার অফ স্পিনার হয়ে যায়। সো আমি এই জায়গাটাতে চেঞ্জ দেখি না। একটাই হচ্ছে গিয়ে যদি স্পিনার সংখ্যা বাড়ানো হয় তাহলে পেস বোলারের সংখ্যাটা কমানো হবে কিনা, দেন এগেইন আমি ওই কথাটা বললাম যে উইকেট কেমন উইকেট দেওয়া হবে, সেই উইকেট বাংলাদেশ ঠিকঠাক মতো রেড করতে পারবে কিনা, এবং আবার সেই স্পিন নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো কিনা, সেটা একটা বিরাট ডিলেমার জায়গা। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখানে স্পিনারের সংখ্যা 3 করে ফেলবে। এখন বোলার পেস বোলারদের ক্ষেত্রে যে 3 পেস বোলার রয়েছে, সেই 3 পেস বোলারের মধ্যে ইনফ্যাক্ট তাসকিন প্রথম টেস্টে ভালো বোলিং করেছে, ইনফ্যাক্ট পুরো টেস্টে 5 বোলারের মধ্যে, স্পেশালিস্ট 5 বোলারের মধ্যে শুধুমাত্র পাস মার্ক পেয়ে বেরিয়ে যাবেন তাসকিনই। অনেকদিন পর টেস্ট খেলতে নেমেছেন কিন্তু তার বোলিংয়ে সেরে অ্যাগ্রেশন বলুন, গতি বলুন, লাইন লেন্থ বলুন, সবকিছু মিলিয়েই হচ্ছে গিয়ে তিনি ভালো বোলিং করেছেন, সো তার 11 থেকে বাদ পড়ার কোনো সুযোগ নেই। রাহি এবং হচ্ছে গিয়ে এবাদত আমাদের টেস্ট স্পেশালিস্ট যে দুই বোলার, তারা হতাশাজনক বোলিং করছেন। রাহিকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তাকে আন্ডার ইউজ করা হয়েছে প্রথম টেস্টে, এটাও বলা হচ্ছে, কিন্তু আমি আসলে একটু ডেফিনেটলি হয়তো আর একটু বেশি ইউজ তো করা হয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত যে দেখুন রাহি 19 ওভার করেছেন, কি বলে চলে, এবাদত বোলিং করেছেন 21 ওভার, খুব বেশি কিন্তু তারতম্য পার্থক্য কিন্তু ছিল না। সো এই যে আর রাহি অনেকদিন ধরে টেস্টে আমাদের হচ্ছে গিয়ে বেস্ট পেস বোলার, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। সো আমি 11 থেকে আসলে তাকেও বাদ পড়ে যাচ্ছেন সেই জিনিসটা দেখছি না। যদি কেউ বাদ পড়েন এখান থেকে পেস বোলিং ডিপার্টমেন্ট থেকে, সেটা হচ্ছে গিয়ে ইবাদত, এবং তার জায়গায় বাহাতি যে পেসার শরীফুল, তিনি ইনফ্যাক্ট 11-এ ঢুকে যেতে পারেন। আচ্ছা, ব্যাটিং নিয়ে কথা বলবো বলছিলাম, এবং ওই যে নিজেদের তৈরি করা ফাদের কথা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আলোচনাটা করবো বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে সাইফ হাসান। ধরুন সাইফ হাসানকে প্রথম টেস্টে খেলানো হয়েছে সাদমানকে ড্রপ করে ওপেনার হিসেবে, যদিও সাদমান তার নিজের খেলা সর্বশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 50 করেছেন, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়েছে। এখন খেয়াল করে দেখুন টিম ম্যানেজমেন্টের ডিলেমাটা কোথায়। গত কয়েকটা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের প্রথম টেস্টে হচ্ছে গিয়ে সাদমানকে তামিমের ওপেনার পার্টনার হিসেবে খেলানো হয়েছে, তার সাদমান ওখানে 50 করেছেন, সেকেন্ড টেস্টে তার 11-এ খেলার একদম নিশ্চিত ছিল কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারেনি, সেখানে আবার একাদশে থাকা সাইফ হাসানকে খেলানো হয়নি, একেবারে প্রাথমিক স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকারকে নিয়ে এসে ওপেনার হিসেবে খেলানো হয়েছে। আচ্ছা, তারপরে যখন আবার এই টেস্টে যখন সাদমান অ্যাভেলেবেল, তখন আবার সাদমানকে খেলানো হলো না, সৌম্য ইতিমধ্যে আবার দল থেকে বাদ হয়ে গেছেন, সাদমানকে খেলানো হলো না, খেলানো হলো কাকে, সেই সাইফকে খেলানো হলো। এখন ওই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন বলার উপায় নেই যে ঠিক আছে টপ অর্ডারের মধ্যে চারটাই লেফট হ্যান্ড রয়ে যায়, সেই জন্যই আসলে সাইফকে নেওয়া হয়েছে একজন রাইট হ্যান্ডার হিসেবে, কারণ ওই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওই টেস্টেও তো 4 লেফট হ্যান্ডার ছিল। এখন টিম ম্যানেজমেন্ট যদি আবার এক টেস্ট পরে আবার কি টিম ম্যানেজমেন্ট চেঞ্জ করবে, মানে তাদের ডিলেমার জায়গাটা আমি যে বলছি তারা তাদের ফাঁদে পড়েছে। খেয়াল করে দেখুন সাইফকে যদি বাদ দেওয়া হয় এটা সাইফের প্রতি ফেয়ার হয় না, এটা একদম ট্রু, কারণ সাইফ হচ্ছে গিয়ে যদিও ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা তার ভালো হয়নি, 3 টেস্টের 5 ইনিংস খেলে করেছেন মাত্র 25 রান, গত টেস্টেও 0 এবং 1 রান করে আউট হয়েছেন, তার প্রতি ফেয়ার হয় না একটা টেস্ট পরেই তাকে বাদ দিয়ে দেওয়া। কিন্তু আরও বেশি আনফেয়ার তো সাদমানের প্রতি হয়ে গেছে অলরেডি, সাদমানকে তো অলরেডি ফার্স্ট টেস্টে বাদ দেওয়া হয়েছে। সো এই টেস্টে আবার যদি কম আনফেয়ার তুলনামূলক যদি চিন্তা করেন তাহলে আবার সাদমানকেই ফিরিয়ে আনা উচিত বলে আমার কাছে মনে হয় এই জিনিসটা। এখন সবকিছু মিলে শেষ পর্যন্ত যে ইলেভেনটা বাংলাদেশের দাঁড়াবে, প্রথম টেস্টে কিন্তু বাংলাদেশ প্রত্যাশার বিপরীতে গিয়ে টেস্ট ড্র করেছে, এটা আমরা এখন স্বীকার করি বা না করি এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা, কারণ বাংলাদেশের টেস্টে যে অবস্থা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা হোমে 2 টেস্টই হেরেছি, সেখানে শ্রীলঙ্কায় গিয়ে অ্যাওয়েতে আমরা টেস্ট ড্র করবো এইটা আমাদের প্রত্যাশাতে ছিল না। সো বাংলাদেশ যখন টেস্ট ড্র করেছে সেকেন্ড টেস্টটা বাংলাদেশ জয়ের জন্য কতটা দাঁড় ঝাঁপাবে, নাম্বার 1 উইকেট যতই চেঞ্জ হোক, এবং নাম্বার 2 যেই জিনিসটা সেটা হচ্ছে গিয়ে যে ইলেভেনে আসলে কতগুলো পরিবর্তন আনবে। আপনি প্রত্যাশার বিপরীতে গিয়ে একটা টেস্ট ম্যাচ অ্যাওয়েতে ড্র করে ফেললেন, ভেরি নেক্সট টেস্টে কি 3-4 পরিবর্তন কি আপনি করতে পারেন, করতে আসলে পারেন না। এটা করা বাংলাদেশ টিমের স্ট্রেংথের জায়গাটা এখন ওই জায়গাতে যায়নি যে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ 11-এ 3-4 পরিবর্তন করে ফেলবে। সো আমার কাছে মনে হচ্ছে যে সেকেন্ড টেস্টের যে 11টা হবে সেই 11-এ আমি সেই 6-5 ফর্মুলাতেই বাংলাদেশ যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। ব্যাটিংয়ে যে 6 জনের জায়গাতে শুধুমাত্র আমি বলছি তুলনামূলক কম আনফেয়ার হওয়া
সাদমানকেই যাবেন, আবার ঢুকে যাচ্ছেন তিনি সাইফ হাসানের জায়গায়। এবং বোলিং ডিপার্টমেন্টে শেষ পর্যন্ত গিয়ে আমি দেখতে পাচ্ছি যে ইবাদতের জায়গায় হয়তোবা হয়তোবা শরীফুল ঢুকছেন। বড় জোর এই দুইটা পরিবর্তন বাংলাদেশ এই সেকেন্ড টেস্টের ইলেভেনে হতে পারে। কিন্তু সব কিছু মিলিয়ে আসলে ইলেভেনটা কী হবে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু ওই যে নিজেদের তৈরি করা যে ফাঁদ, সেই ফাঁদেই কিন্তু আটকে রয়েছে। সেই জন্যই কিন্তু শেষ সময়ের ডিসিশনের অপেক্ষায় রয়েছে সেকেন্ড টেস্টে বাংলাদেশের ইলেভেনটা আসলে কেমন হবে। যে ইলেভেনটা আমি বললাম সেই ইলেভেনের সঙ্গে কি আপনি একমত, নাকি ইলেভেনে আপনি আরও কোনো পরিবর্তন চান, জানাতে পারেন আমাদের।